আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে পি আপদেব কৃষকপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কান্দি ত্রিনয়নী সাহিত্য সংসদ বার্ষিক অনুষ্ঠান 2020 আয়োজিত করলেন। এখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগৎ ব্যক্তি লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী, প্রধান সম্পাদক কান্দি ত্রিনয়নী সাহিত্য সংসদ অরবিন্দ সরকার, যা সঞ্জয় প্রামাণিক, বিশ্বনাথ ভট্টাচার্য, তরুণ দাস, সুপর্ণা রায় এবং সামাজিক কার্যকরী, সাহিত্যিক, সাংস্কৃতিক, লেখক, কবি, সাংবাদিক এবং অন্য প্রতিনিধিরা বিভিন্ন জনকে সম্মানিত করা হয়। কবি, লেখক, সাংবাদিক এবং অন্য প্রতিনিধিরা পুরস্কার দেওয়া হয়েছে। এই প্রোগ্রাম প্রধান উদ্দেশ্য প্রচার এবং উৎসাহী ছিল। এই প্রোগ্রামটি প্রত্যেক ব্যক্তি পুরস্কৃত তার বিবৃতি রাখা ছিল, কবি, কবিতা, লেখক ইত্যাদি তাদের কথা থেকে জনগণের প্রেমমুগ্ধ রাখা ছিল। এই পত্রিকার সংযোগে একটা আমরা অনুষ্ঠান করি, আপনারা এসেছেন, ক্ষুদ্র যাই হোক আমরা কিছু হাতে তুলে দেব, কিন্তু এটা সমস্ত ব্যয় বাহুল সবই আমি খরচ করি। আমাদের নামে পত্রিকা, কিন্তু সমস্ত খরচাটা আমি নিজে করি। সাহিত্যের একটা উন্নয়ন বা মনন নিয়ে আমি বরাবরই চলি, যা অনন্ত মালাকার, যিনি শুধু ভারতের নয় গোটা বিশ্বের মধ্যে সম্মানিত হয়েছেন, তাকে আজকে আমরা পেয়েছি। এর জন্য আমরা গর্বিত। এবং শ্রীনিকেতনের অধ্যাপক কৃষ্ণেন্দুকেও পেয়েছি, এর জন্য আমরা গর্বিত। ডক্টর সঞ্জয় প্রামাণিকের বক্তব্য আমরা শুনলাম। আমরা আজকে তো বেশ কিছু গুণী মানুষকে আমরা বেছে নিয়েছি, যাদেরকে আমরা সম্মানিত করব। শিল্পগুরু অনন্ত মালাকারের পাশাপাশি আমরা অরবিন্দ সরকারের নাম আমরা আমাদের তালিকায় রেখেছি। আমরা নদিয়ার উনি বসবাস করেন প্রবীণ কবি হরেন্দ্রনাথ গোস্বামী, তিনি আজকে আমাদের সম্বর্ধিত যে মানুষগুলিকে আমরা সম্মানিত করব সেই তালিকায় আমাদের রাখা হয়েছে। ডক্টর কৃষ্ণেন্দু দে বীরভূমের, তিনিও আমাদের আজকে সম্মাননা তালিকায় রয়েছেন। আমরা সংবর্ধনা জানাব কবি অধ্যাপক স্বরূপ মালাকার, কবি সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি জীবন সরকার, কবি এবং গল্পকার সাক্ষী গোপাল দেব, সাংবাদিক অর্ঘ মুখোপাধ্যায়, সর্বাণী ও কবি সর্বাণী দত্ত, আমরা মৃতা লাহা সঙ্গীত শিল্পী, তাকে আমরা সংবর্ধনা তালিকায় রেখেছি, কবি ও গল্পকার দুলাল সুর যেমন আছে, পাশাপাশি সঙ্গীত শিল্পী মালা পাল ও কবি চন্দনা ঘাটি সহ আরো কয়েকজন আমাদের মধ্যে রয়েছে, তাদেরকে আমরা সম্মানিত করব। কিন্তু তার আগে আর যোগাযোগ করেছে তার নয়, বাস্তবে সম্ভব ছিল না, কিন্তু যোগাযোগ ছিল, আত্মিক সম্পর্ক যাকে বলে। এখনো তিনি নিবেদিত সাহিত্য প্রাণ, মানে এই বয়সে আশি উত্তীর্ণ বয়সে চিরযৌবনের অধিকার না, তা আমরা স্বীকার না কোনো উপায় নেই। এবং তার মনের মধ্যে যে আপন মাধুরী মিশিয়ে সাহিত্য সংস্কৃতি এবং গুণী মানুষকে কাছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া ভেতর থেকে, এটা কিন্তু চারটি কথা নয়। বহুদিন আগে ঈশ্বরচন্দ্রগুপ্ত, তিনি কিন্তু বঙ্কিমচন্দ্রকে লেখক হিসাবে তৈরি করেছিলেন, দীনবন্ধু মিত্রকে। আমাদের এই পত্রিকার সম্পাদক শ্রী লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী সেই রকমই মানুষ তৈরি করে চলেছেন, কবি তৈরি করে চলেছেন, লেখক তৈরি করে চলেছেন। নমস্কার। আমাদের বাংলাকে ধ্রুপদী ভাষার সম্মান দিতে হবে,
আমরা অনেকে কিভাবে জেনে গেছেন কিভাবে জানেন যে তার উদ্দেশ্যে জানাচ্ছি ধ্রুপদী ভাষা হচ্ছে আমরা ক্লাসিক্যাল বা আদি ভাষা ক্লাসিক্যাল এই ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে আপনার অসমীয়া ভাষা ওড়িয়া ভাষা তামিল তেলুগু কন্নড় এবং সংস্কৃত এটা ছটা আঞ্চলিক ভাষা হলো ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে বাংলা ভাষা রবীন্দ্রনাথের ভাষা কাজী নজরুলের ভাষা স্বামী বিবেকানন্দের ভাষা যারা গোটা পৃথিবীকে তো পার করেছেন এবং বাংলা ভাষায় যে গান কবি মুকুন্দ দাস থেকে শুরু করে সবাই রচনা করে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কারণ এই বাংলা গান গিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় আন্দোলন করেছিলেন কাজী নজরুল ইসলাম সে বাংলা কেনার তো অবহেলিত হবে একে ভিক্ষা দিচ্ছিল আমাদের কাছে সেই জন্য আমি এটা বলতে চাইছি যে আমাদের এই যে মেন যে সারা রাজ্যের যে সংগঠন তার সঙ্গে বিভিন্ন জেলার ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন যুক্ত আছে আমি বললাম আপন আপন অস্তিত্ব নিয়ে আমরা চলুন কিন্তু মায়ের ভাষা মাতৃভাষা তার সম্মানার্থে সন্তান হয়ে বুক চিরিয়ে আপনাকে লড়াই করতে হবে তার কারণ আমি অনেক জায়গায় ঘুরি এই যে আসামে ওখানে ভাষা শহীদ হলো 19 মে এখনো বাঙালি জানলে পরে খুন করে অসমীয়া আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে প্রচুর রেকর্ড আছে প্রমাণ আছে এগুলো ভাঙুন সাহিত্য আমরা করছি প্রত্যেকের আমরা সম্মানীয় তাদের আহ্বান করেছি আমি ভাবার জন্য বলছি তাহলে অসমীয়া আসামে কিন্তু আমাদের যেমন এখানে পশ্চিমবাংলার জাতপাত ভেদাভেদ বা ভারতবর্ষ আছে আসামে কিন্তু তা নয় আসামের মূলত আপনি অসমীয়া ভাষা যদি অসম্মান করেন আপনাকে কেটে ফেলবে টুকরো টুকরো করে আমি দায়িত্ব নিয়ে বলছি চিন্তা করতে পারছে তাদের মাতৃভাষা কাজে ভালোবাসে উড়িয়া ভাষা এমনিতেই তো আপনি খড়গপুরের পর যদি আপনি ট্রেনে যান আপনি বাঙালি আপনাকে উঠিয়ে দেবে ওরা বসবে বসে তাস খেলবে আমরা কোন জায়গায় বাস করছি আমাদের এবং কলকাতাতে সব থেকে একটা খারাপ লাগে এখানে আমি বাংলাদেশি বলে একটা ভাষা আছে মানে বাংলা এবং ইংরেজি তার সঙ্গে হিন্দি এই বাংলা এবং হিন্দিকে মিশ্রণে বাংলাদেশি হয়েছে আমরা বলি এই বাংলাদেশি ভাষায় কথাবার্তা বলেন কলকাতার লোক এবং এই যে বিভিন্ন জায়গায় কলকাতা তিন ভাগে ভাগ করেছি কলকাতা উত্তর দক্ষিণ আমি এটা বলতে চাই যে সাংগঠনিক কথা ভালো লাগছে তো শুনতে নতুন কথা বলছি কিন্তু ওনারা গরিব মানুষ শুনেছি আমরা সন্তুষ্ট হয়েছি এই যে কথাগুলো কেউ জানেন না সেগুলো আমি বলছি তো সেই কলকাতাকে দেখলাম বড় জায়গা ওখানে কলকাতা উত্তর দক্ষিণ মধ্য তিনটে ভাবে জোনে ভাগ করা আছে কলকাতার অনুষ্ঠান করতে গিয়ে দেখা যাবে 15 জন অনেক কিছু করেছেন আমি তাদের সম্মান করছি যেহেতু একটা বৌদ্ধ ভাষা থাকার একটা চল হয়েছে কিন্তু আমি না বলবো না অনেকে মারা গিয়েছেন তাদের স্মৃতিকে আমরা কোন জায়গায় দেখতে পাই তাদের জন্মদিন পালন হয় তাদের মৃত্যুদিন পালন হয় রবীন্দ্রনাথের হয় এবং রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত জীবনানন্দ দাস মানে চিরস্মরণীয় চারটে ধ্রুবতারা আমাদের মেন দিক চারটে তারপর আরো ছটা দেড় হাজার বছর দিক তা এই যে উজ্জ্বল ধ্রুবতারাদের মৃত্যু নাই তাই ওদের ভাঙিয়ে আমরা খাচ্ছি কিন্তু ওনাদের জন্মদিন পালন অনুষ্ঠান ওনাদের রীতিনীতি এই জিনিসগুলো কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি বাঙালি হিসেবে যার ফলে খুব সাবধান আমি এটাই বলতে চাইছি যে সাবধান মানে আমি হুঁশিয়ারি দিচ্ছি না আমি বলছি যে বাংলা ভাষা থাকবে কি না থাকবে আজকে উত্তর বাংলা তাই বিধানবাবু বললেন আমরা প্রোগ্রাম করতে যাই খুব খারাপ লাগে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি যার জন্য আমরা নবীনদের জন্য একটা ব্যবস্থা রেখেছি কিছু পাতা নবীনদের দিয়ে থাকি স্বল্পখ্যাত অল্পখ্যাত এবং যাদের কোনো খ্যাতি নেই তাদের কিন্তু আমরা এই সুযোগটা দিয়ে থাকি এবং দিয়ে আসবো আগামী দিনেও আপনাদের কাছে তো সবিস্তারে বললাম যে শান্তিনিকেতন বিভু আমি বিভিন্ন ধরনের গ্রন্থ লিখি বিজ্ঞানসম্মত গ্রন্থ লিখি এবং সামাজিক গ্রন্থ লিখি আমি যেমন পরাগ পরাগ মিলন গুরুদেব লিখেছি এর আগেও গীতবিতানে ফুল মৌমাছি প্রজাপতি লিখেছি সেভ দাই ন্যাচার লিখেছি পরিবেশকে বাঁচাবার জন্য বার্তা দিয়েছি পৃথিবীর বুকে তারপর শেষ বই যেটা অপরাধ সমাজের মধ্যে হিংসাত্মক ঘটনাবলী এবং অপরাধগুলো ঘটনা ক্রমশ বেড়ে যাচ্ছে তাতে করে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে এবং মানব জাতি এক ভয়াবহ শোচনীয় অবস্থার দিকে অগ্রগতি বা অগ্রসর হচ্ছে সমাজে মানুষ সুখে শান্তিতে থাকুক নিজে নিজে অবস্থানে থাকুক ধন সম্পদ এগুলো অপার্থিব বিষয় এগুলো মানুষ দূরে থেকে যাতে করে সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে পারে এই আমি এই অপরাধ বইয়ের মাধ্যমে সর্বসাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই অপরাধ মানুষকে দুর্বল করে অপরাধ মানুষকে ক্ষতি করে হিংসা মানুষকে খারাপ পথে নিয়ে যায় আমার এই বার্তা সমাজের উপরে যেন অপরাধগুলো ঘটনা কম ঘটে
হিংসাত্মক ঘটনা কম ঘটে, মানুষ যেন আনন্দে সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারছি, মানুষের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ কমে আসুক, মানুষ আনন্দে থাকুক এবং গোটা ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গৃহে তারা যেন আনন্দের সঙ্গে থাকতে পারে। প্রথম কথা, আমরা যদি প্রত্যেকটা গৃহ শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারি, প্রত্যেকটা গৃহে আমরা যদি খুশির খবর আনতে পারি এবং প্রত্যেকের প্রত্যেকের কাজ নিয়ে আমরা আনন্দে থাকি, তাহলে সমগ্র ভারতবর্ষ একটা সুন্দর ভারতবর্ষে পরিণত হবে। এবং আমি চাই যদি মানুষের মধ্যে হিংসা লোভ লালসা এগুলো যদি কম হয় বা এগুলো যদি মানুষ সংযম করতে পারে, তাহলে মানুষের মধ্যে অপরাধমূলক প্রবণতা কমে যাবে এবং ভারতবর্ষ একটা সুন্দর রূপরেখা সৃষ্টি হবে। আপনার নাম? ডক্টর কৃষ্ণেন্দু দে, শান্তিনিকেতন বীরভূম। আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য, আমি বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি। আমাদের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে তার প্রয়োজন, এই তৃণমূল সাহিত্য পত্রিকা 32 বছর পূর্তি অর্জন করেছে এবং এর মুখ্য যে কর্ণধার শিশু সাহিত্যিক লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী এবং কার্যকরী সভাপতি আমি বিশ্বনাথ ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন সর্বাণী দত্ত, উনি গায়িকা শিল্পী, উনি কৃষ্ণনগর থেকে এসেছেন। আমাদের মূলত যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলা ভাষার প্রচার প্রসার, বাংলাকে ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া এবং পশ্চিমবাংলায় যে সমস্ত উচ্চ মাধ্যমিক বেসরকারি স্কুল আছে সেখানে বাংলাকে দ্বিতীয় আবশ্যক পাঠ্যভাষা হিসাবে যাতে অন্তর্ভুক্ত করা যায়, এই সমস্ত দাবি আমাদের মধ্যে আছে এবং এটা হচ্ছে আমাদের বাঙালির জনজীবনের দাবি। এখানে আমরা সম্মানিত করছি 30 জনকে, তারা কবি সাহিত্যিক শিল্পী, তাদের উৎসাহিত করার জন্য সম্মানিত করছি।